গুড মর্নিং ফ্রেন্ডস আমি মনিকা আর আমার মিনি দুমিনিকা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন বাদ যে সাতটা সাতটা থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর সকাল সকাল কি শুরু করে দিয়েছি তো দেখেছো মানে কালকে ধানগুলো ঝাড়া হয়েছিল সেগুলো ছাদে নিয়ে এলাম এটা হচ্ছে রুবিনাথ ছাদ ছাদে মিলে দিলাম কারণ হচ্ছে মেঘ হয়ে আছে তো মানে কাঁচা ধান ভিজে ধান না শুকিয়ে নিলে পরে হবে না তার জন্য তোমাদের দাদা দেখো ছাদে তুলে দিয়ে গেছে আমি মেলে দিচ্ছি কিন্তু মানে সূর্যটা ঠিকভাবে ঠিক না আলো আধারি হয়ে আছে মেঘ আছে ওই জন্য তো যারা নতুন আছো তারা অবশ্যই যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো মেঘের মধ্যে এখানে থেকে লাভ নাই বাড়িতে কাজটা সেরে আসি তারপর এখানেই থাকতে হবে কারণ ধানগুলোর কাছে কাছে দেখো থুবরা খাওয়াই জিলাপি নিয়ে এলাম এখানে থুবড়া খাওয়ালে জিলাপি দেয় জিলাপি নি চলে এলো ধানটা নেড়ে দিয়ে আসি তো দেখো রোদ উঠেছে আর ধানগুলো আছে মেলে দিয়ে এগুলো মানে সিদ্ধ হলে পরে এত দেরি করে করে নাড়লে হবে না এমনি কাঁচা আছে তো ওই জন্য মানে দেরি হলেও সমস্যা নাই একটু ঝনঝনে হলে পরে ভরে রেখে দেবো তারপর কারোর ফাঁকা পেলে সিদ্ধ করে নিতে হবে এদিকটা অন্ধকার হচ্ছে আর আজকে পাটের শাক নিয়ে এসছে একজনা পাটের শাকটা বেছে নেবো ভাজবো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে সব মেয়েগুলো এসছে তিনটে হাসি তো আগে এসেছিল ছোট এসছে পরশুদিন বিকেলে আর মেজ দুপুর বেলা এসছে তো তিন তিনটেই এসছে বাড়িতে আছে তো তোমাদেরকে দেখাবো আর মার তো শরীর খারাপ সকাল বেলায় মাসি এসেছিল মাসি এসে আবার চলেও গেছে পরশু দিন মাসিদের বাড়িতে পুজো আছে নেমন্তন্ন করে চলে গেছে আর মা কোনো রকমে উঠে বসে আছে ধানটা নেড়ে দিয়ে এলাম আর ওদিকে আবার দেখছি তো মেঘ করেছে আর রোদ ছিল যতক্ষণ আমি ওখানে ছিলাম তো দোকানে এসে একটু বসলাম এদিকে চান করে নেবো রান্না ঘর এগুলো হচ্ছে পাট শাক এগুলো এসেছে কোথা থেকে বলো তো মালদা থেকে মালদা থেকে একজনে আসে তোমাদেরকে তো বলেছি প্রতি রবিবার তোমার দাদার সঙ্গে একটা কাজ করে তো সেই নিয়ে এসেছে আরেকদিন নিয়ে এসেছিলো আম আর এরপরে পাকা আমও নিয়ে আসবে আশা করছি দেখো পাটের শাকটা ভাজা হচ্ছে হয়ে গেছে সব রান্না চিংড়ি মাছ করেছি আর ডিম দিয়ে আলুর তরকারি করেছে শাকটা ভাজা হচ্ছে তা দেখো শেষ দিন উনুনে বসে গেছি রান্না করতে এখানে আজকে রোদ চলে আসছে বেলা হয়ে গেছে অনেকটা আর ধানগুলো ভরা হয়ে গেছে আমি ভরিনি আমি চান করে নিয়েছিলাম শুকিয়েছে নিয়ে এক্ষুনি ভরা হলো তো ফ্রিজটা ঠিক করতে দেখো মিস্ত্রি চলে এসেছে সেদিন এসে দেখে গিয়েছিল তো আজকে কিছু যন্ত্রপাতি বাড়তি লাগবে সেগুলো নিয়ে এসেছে আজকে মানে ঠিক করেই তারপর যাবে পোলট্রি মশলা করলাম আমি এক্ষুনি এবার যাবো ধান ঝাড়তে দেখো আকাশে কেমন মেঘ আছে দেখো রে বাপরে গাছের আম গাছের ফাঁক দিয়ে মেঘ সূর্য দেখতে কত সুন্দর লাগছে দেখো আর আমি দেখো কুলো আর গামলা নিয়ে নিয়েছি কালকে ওই কুটিগুলো আছে কুটি ধান সেগুলো ঝেড়ে নেব ছাদে এসে দেখো বসলাম এখানটায় করে হাওয়া বইছে আর আজ তোমাদের জন্য কোনো ভিডিও যাচ্ছে না তার কারণ হচ্ছে কালকে তো মানে রান্নার পরে আর কোনো ভিডিও করিনি তোমরা মানে দেখতে পাবে মানে কালকে আর আজকে দুটো মিলে আজকে ভিডিওটা মানে পোস্ট করব তার কারণ হচ্ছে কালকে আর ভালো লাগছিলো না রান্না করার পর কেন জানি না আর যেটা মানে বলছিলাম যে একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছে তো সেটা হচ্ছে যে আমার মায়ের ওই পিস্ত তো ভাই মানে ভাইয়ের বউ আমাদের মামি হয় কালকে মানে স্ট্রোক হয়েছিল অনেক কদিন হলো স্ট্রোক হওয়ার পর বাড়িতেই ছিল মানে যেমনটা হয় মানে শুধু শরীরে মানে ধরে প্রাণটাই ছিল এটুকুই যা মানে কষ্টের মধ্যেই ছিল নল দিয়ে খাওয়ানো এরকম মানে আমি খবরটা পাইনি মানে মা বলেনি আমাকে মানে ওইদিককার কারও কারো কিছু হলে পরে শুনলে পরে আমি বেশি অস্থির মানে অনেকটা দূরে তার জন্যে তো কালকে মামিটা মানে আমাদের ছেড়ে চলে গেছে কালকে তিনটের সময় দুপুরবেলা তো মা আমাকে রাতে ফোন করেছিল তো ভেবেছিলাম যে আজকে যাবো তো মা বলল তো মানে আসতে হবে না তোকে আর মায়েরও শরীর খারাপ মাকে বললাম যে তুমি এসো কারণ মায়ের ওই একটা পিসি বেঁচে আছে আরও পিসি আছে তো ওইটাই বেঁচে আছে আর ওই পিসিটার একটাই মাত্র ছেলে আর মানে মামাটা একা আর ওরা তিন বোন আছে তো যেদিন আমি সেই দিদি নাম্বার ওয়ানের গিফট গুলো দেখাচ্ছিলাম যে মাসি যে মেশোটা এলো না ওই মাসিটার দাদা তো মানে মামির বোধ হয় ছবি নাই ওখানে মানে যখন আমরা সাজছিলাম মামি তখন ওখানে বসেছিল আর বোন মামিকে সাজিয়ে দিল তারপর ওরা মা মেয়ে দুজনে মিলে বিয়ে চলে গিয়েছিল তারপর পরে আমরা গিয়েছিলাম তো তো মামি ওই ভিডিওটাতে ওখানেই মামির সঙ্গে দেখা হয়েছিল মানে বিয়ে বাড়িতে না গেলে হয়তো আর দেখা হতো না আর ওই বোনটার বিয়ে হয়েছে বারো তারিখে ফাল্গুন মাসের বারো তারিখে তো মাত্র এই দু মাস হলো বিয়ে হওয়া তো মানে মনটা খুব খারাপ লেগেছে আর তারপরে আর ভালো লাগেনি ভিডিও করতে আর মানে আর কালকে এডিটিং করে ভিডিও দেওয়ার ইচ্ছাও হয়নি এত খারাপ লাগছে না মানে ছোটবেলায় আমার মামা বাড়ি আর মার পিসি বাড়ি খুব দূরে নাই আর আমি ছোট ছিলাম যখন একাই ছিলাম তো তো ওই মামা বেশি নিয়ে যেত ওদের বাড়িতে মানে দিদা বাড়ি থাকতো না তো ওদের বাড়িতে আমি বেশি থেকেছি ওই মাসিদের কাছে মামা নিয়ে আসতো রেখে আসতো এরকম আর কি তো মানে এত খারাপ লাগছে আর ছোটবেলায় যখন যেতাম মানে মামির কাছে যেটুকু ভালোবাসা দেয়া দিয়েছে তার জন্য না তো মানে ওরা মানে আমাদের কাছে আলাদা রকম স্পেশালি ছিল আজকে ভেবেছিলাম যাব তো আর গেলাম না তো কয়েকদিন পরেই যাব গিয়ে দেখা করে আসব আর সঙ্গে করে দিদাকে পারলে নিয়ে আসবো যদি আসে তবেই নিয়ে আসবো মন যদি ভালো না থাকে ভিডিও করতে ভালো লাগে তো মানে খুবই খারাপ লাগছে কিছু করার নেই আর মামার একটাই মাত্র মেয়ে এই সবে বিয়ে দিয়েছে আর এখানেই ওরাও মানে এখানে মামাদের বাড়িতেই আছে এই দুর্ঘটনাটা মানে সবাই মেনে নিতে পারছে না আর আমাদের যে পাশের মামা মামি আছে মানে বললাম না যে আমার যে একটা বোনের বিয়েতে গিয়েছিলাম এই কিছুদিন আগে ওইটা হচ্ছে আমার মার যে পিসি সেই পিসির হচ্ছে জায়ের ছেলে বড় জায়ের ছেলে তাই সেই সম্পর্কে মামা হয় ওরা তো ওই মামা মামি ওদের যেহেতু কি বলে ওদের নিজের হচ্ছে মানে ওদের উৎসব হবে ওরা কালকেই গেছে ওরা মানে শুনেই গেছে আর মা কালকে যেতে পারেনি কারণ ভাই ছিল না ওরা মোটরসাইকেলে গেছে ভাই বাড়িতে থাকলে কালই গাড়িতে যেত তো কালকে যেতে পারেনি আজকে বোধহয় যাবে কি কি করবে যদি শরীর সুস্থ থাকে তো সেটা এখন ওরাই জানে তো দোষি মেয়ে আমি আম গাছের ছাওয়ায় ছাওয়া খেতে এসে গাছের ডাল পেরে নিলাম মানে জ্বালানি করে নিলাম শুকনো ছিল মরা মরা ডালগুলো এখানে দেখো ভেঙে নিলাম এখান থেকে কই দেখা যাচ্ছে এই দেখো এখানে ভেঙে ঘিরে কই রে মনু হাত দেখা কই দেখি মনু দেখা যায় না যে রে তোকে কই রে একদম মনু ওরে বাপরে আমি তো হয়নি এবার ওই লেগে এত বড় গাছ এত আম হয় এবারে একটা আম হয়নি গাছে তো ওই ধানগুলো ঝাড়বো এখন মানে এর ভিতরে অনেক খুঁটি আছে পাথান আছে ঝাড়বো তারপর চান করতে যাবো আর ওদিকে মেষ দি সেজ দি রান্না করছে এতক্ষণ লারছি ঝেলে না বইগুলো নাইলে হবে না চান করার আগে না ঝরলে তো প্রথমে ভেবেছিলাম যে ধানগুলো এক জায়গায় জড়ো করে তারপর আমি মানে ধানগুলো কুলোয় করে ঝেড়ে নেব তো তারপর দেখছি কি যে এই ছাদের ওপরে ফুরফুরে বেশ সুন্দর বাতাস আছে তো তারপর ভাবলাম তাহলে বাতাস যখন আছে তখন আর মানে কুলোয় করে না ঝেড়ে উড়িয়ে নেই ধানগুলো তো আমি এই যে এই দেয়ালে যে শিখ আছে তো সেই শিখে ফোনটাকে রেখে দিয়েছি আর ওদিকে যে মানে পেছন দিকে অত সুন্দর মেঘের দৃশ্যটা উঠেছে মানে আমি জানি না পুরো মানে এত সুন্দর লাগছে দেখতে আমি মনে যেন নিজেকে মনে হচ্ছে মেঘ পড়ি তো এখানে মানে বাতাস দিচ্ছে তো বাতাসটা কীরকম দিচ্ছে জানো তো মানে এলোমেলো এদিকে একবার ওদিকে একবার আর বড় ছাদ আছে আর যেহেতু ছাদের ওই পাটটাতে মাঠ আছে তার জন্য আমি ছাদে উড়াচ্ছি তার কারণ ছাদের পাশে যদি বাড়ি থাকতো তাহলে উড়ানো যেত না কারণ যত এই কুটিগুলো বাড়ির ভিতরে ঢুকে যেত তার জন্যে তো যেহেতু বাড়ি নাই ওই জন্য আমি উড়িয়ে নিচ্ছি আর বাতাসটা এদিক ওদিক করে আসছে মাঝে মধ্যে থেমে যাচ্ছে তার জন্য ওই ধা মানে উড়ানোর শেষে আমি কুলোতে করে আবার বাতাস দিয়ে দিচ্ছি কারণ যখন বাতাসটা বন্ধ হয়ে যাচ্ছে তখন ওই কুটিগুলোও ধানের মধ্যে পড়ে যাচ্ছে তার জন্য সমস্যা হচ্ছে আর আমি দেখো পুতুলের মতন একবার এদিকে ঘুরছি একবার ওদিকে ঘুরছি কিচ্ছু করার নাই বাতাসগুলো মানে উল্টো পাল্টাভাবে দিলে পরে নিজের গায়েই মাঝে মাঝে আসছে আর মাঝে মাঝে যখন বাতাস থেমে যাচ্ছে তখন একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলোটা ঝেড়ে নিচ্ছি sí আর ওদিকে মেঘটা এত সুন্দর লাগছে বারে বারে বলছি তার কারণ হচ্ছে মেঘটা দেখতেই আমার এত সুন্দর লাগছে কেন জানি না মনে হচ্ছে যেন আমি ওই যখন দার্জিলিং গিয়েছিলাম তখন আমি এরকম দেখেছিলাম তো সেরকম মনে হচ্ছে যে আমি দার্জিলিংয়ে আছি খুব ভালো লাগছে আর এদিকে দেখো আমি কাজে ব্যস্ত নিজের মানে ধানগুলো এইভাবে উড়িয়ে নিতে পারলে না খুব মানে তাড়াতাড়ি কাজটা হয় আর মানে কষ্টটাও কম হয় তো তার জন্য এইভাবে উড়িয়ে নিচ্ছি আর যেগুলো কালকে মিলে দিয়েছিলাম ওই ধানগুলো এখানে বস্তায় ভরা আছে ওগুলো নিয়ে যাব। আর যে মানে খেসারে মেরেছে খড়গুলো আছে সেই খড়গুলো তোমাদের দাদা ওইদিকে যেখানে মেরেছিল মানে ধানগুলো ঝাড়াই করেছিল সেখানেই মিলে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছে কারণ আজকে রোদটা বেশ আছে তো যদি শুকিয়ে নিতে পারি তাহলে বেঁধে রেখে দেবো তখন এই যে এই ধানগুলো চাল করব বললাম না তো তখন ওগুলো দিয়ে জাল জ্বালানি করা হবে আর আমরা ধান সিদ্ধ করার সময় এখানে জ্বালানি মানে ধানের গুঁড়োটাই ব্যবহার করি তো ওই গুঁড়োটা আমরা কি করি জানো তো মানে কারো কাছে ধার হিসাবে নেই তারপর জ্বালানি করে যখন মানে ধানটা আমাদের ভাঙানো হয় তখন যে কুঁড়োটা পাই সেই কুঁড়োটা তখন আবার পরিশোধ করে দিই আমরা মানে এইভাবে সবাই এই ধানের চালটা করে থাকে আর যেহেতু ওই খড়গুলো আছে তো শুকিয়ে রেখে দিলে পরে মানে অল্প কুঁড়ো লাগবে ওই জ্বালানিতেই হয়ে যাবে তো তার জন্য তোমাদের দাদা বাড়িতে যখন আছে ওই জন্য ওগুলো শুকিয়ে নিচ্ছে ওইদিকে তো দেখো ওগুলো মানে উড়িয়ে এতটা ধান হয়েছে গামলাতে আর ওই দেখো ওখানে যেটা দেখা যাচ্ছে অতটা মানে ধানের ওই ইয়েগুলো বেরিয়েছে নোংরা তো ওগুলো নিয়ে যাব ওগুলো নিয়ে গিয়ে মানে ছাগলের ঘরে রাখবো রাতের বেলা ছাগলকে তোমাদের দাদা ধুমো দিবে মশা লাগে তার জন্য বিকেল বেলা দেখো দোকানে বসে আছি এতক্ষণ দোকানে খদ্দের ছিল আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে দুপুরবেলা মানে এক জায়গায় তো হয়েছে রান্না তোমরা দেখেছো আর হচ্ছে গিয়ে বিকেল বেলায় আজকে চটপটি বিক্রি করতে এসেছিল তো চটপটি কিনে দিয়েছিল তোমাদের দাদা চটপটি খেলাম খেয়ে দিয়ে দোকানে মানে একটু ভিড় ছিল কালকে তোমাদেরকে বলেছিলাম যে ওদেরকে দেখাবো তো মানে আর মুডটাই একদম খারাপ হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না ওই জন্য দেখানো হয়নি ওরা বিকেলে কালকে বাড়ি চলে গেছে আর প্রচুর ঘুমিয়েছি কালকে এত ঘুম আসছিল আর এত অস্বস্তি লাগছিল কেন জানি না আর আজকে চলে গেল তো তখনও মানে তোমাদেরকে যে দেখাবো তো হলো না দেখানো ওরা চলে গেল মানে হাসি হাসির মেয়ে ছেলে মানে এসেছিল ওরা সবাই চলে গেল মানে বাড়ি ভর্তি হয়েছিল আজকে আবার ফাঁকা হয়ে গেছে আর আমাদের তো বৌমা দাদু আছেই বাড়ির বাইরে ওরা ওখানেই আছে দোকানের বাইরে বসে আছি দোকানে মানে খুব বেশি কাজ না একটুখানি কাজ আছে করবো মানে একটুখানি থাকলে পরেই করব করব করে আর করা হয় না বাইরেটাই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য এখানে বসে আছি আর আমাদের পুকুরটা বেশ টাপ টুপ করে ভরতে লেগেছে মানে বৃষ্টির জলে আর শ্যালোর একটু জল ভরেছিল তো মোটামুটি যে জল কষ্টটা কুচি বাসন ধোয়া সেটা মানে লাগু হয়েছে একটু একটু কি পুরোটাই হয়েছে চান টান সবাই করছে তো পুকুরের জলটাতে মানে একটু স্বস্তি পেয়েছি ব্যাংকগুলোও স্বস্তি পেয়েছে দেখো গুঁ গা করে ডাকছে ব্যাংকগুলো মানে আর একটু জল হলেই মানে ওরা মানে যাদের পুকুর তারা মাছ ছাড়বে তো মাছ ছাড়লে তখন দেখতেই পাবে আর পুকুরটা মানে বর্ষাতে একদম টাপটুপ ভরে যায় পোট মানে একদম কানায় কানায় জল হয় তো তোমরা অবশ্যই দেখতে পাবে কেমন জল হয় আজকে তো রবীন্দ্র জয়ন্তী ছিল তো তোমাদের সঙ্গে সেটা নিয়ে মানে সেটা নিয়ে কিছু হয় নি সেটা নিয়ে কিছু বলাও হলো না তোমাদেরকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর ভালো লাগলে পরে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তো গুড নাইট টাটা